আচ্ছা এবার বলেন আমাদের জিনুকের এই যে মালা, এটা ক্রয় করা কেন অপরাধ? ক্রয় করা অপরাধটা হচ্ছে মনে করেন এটা 250, ঠিক আছে, চারজন মিলে কত? 1000, 1000 তাহলে 1 কেজি, 1 কেজি প্রতিদিন, ঠিক আছে, 500 উপর পর্যটক আসতেছে। হ্যাঁ হ্যাঁ, যদি 500 জনের মধ্যে 100 জন, হ্যাঁ ঠিক আছে, এই মালা একটা একটা করে কিনে তাহলে কত কেজি আসে? ইউজ করে ইউজ করে প্রায় 200-300 কেজি বাজারে দেওয়া যাবে, ঠিক আছে, প্রতিদিন যদি 200-300 কেজি করে এখান থেকে বাজার করতে পারে, 200-300 কেজি করে লয়ে যায় তাহলে 1 বছরে কি দিনটা থাকবে? আপনার এই মূল্যবান কথাটা শুনে আমি বুঝতে পারলাম, সেই জন্য আমিও নেক্সট টাইম ক্রয় করবো না। আর যদি কাউকে দেখি ক্রয় করতে তাহলে তাকে নিষেধ করবো। এমন যদি বলছেন এটা বেশি না, অনলি 10 টাকা, 10 টাকার, কিন্তু 10 টাকার জন্য 10 টাকার জন্য দেশের আপনার 10 টাকা লস করে দেশের লাভ 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 করাবেন, তাহলে আপনি এটা ফেলে রেখে চলে যাবেন কই? সমুদ্রের বাইরে। অ্যাবসলিউটলি রাইট, এটা কিছুক্ষণের মধ্যে সমুদ্রে নিমজ্জিত করা হবে। যেন আপনাকে এত বড় একটা আমাকে আর কি পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভাই।